আমি আজকে সমস্ত জাগতে ছিলাম, কখন জানি আমার চোখে একটু ঘুম এসে গেছে। আজকে তোমার মুখে কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। আজকে যে ঘরে আমার পুত্র বধূ কেলি করছে সেখানে তুমি এসেছো।
Oh,
তুমি কেন কাঁদছ? আজকে তো তোমার মনে আনন্দ হওয়ার কথা, আজকে তুমি উড়ো দাও, আজকে তুমি শঙ্খ ভোকাও, আজকে শঙ্খ ভোকে উড়ো দিয়ে আজকে সকলকে বলে দাও, আজকে সকলকে বলে দাও যে এই চন্দ্রপতি শেষ বংশধর সর্বদেশে। আজকে সকলকে বলে দাও যে চন্দ্রপতি শেষ বংশধর আজ তার সর্বনাশ। সকলকে বলে দেব আমার
হয়েছে কেমন
করি আমাদেরকে ছেড়ে চলে গেলে। তোমাকে আমি কতবার বলেছি, তোমাকে আমি কতবার বলেছি দাদা, ওই মা মনুষ্যার নামে একটু বলো। শ্মশানে পাঠিয়ে তোমার এই আমি পাষাণ হয়ে গেছি। তুমি মালিক না দাদা, তুমি কাঁদবে কেন, তুমি কেন কাঁদবে? তুমি জানো দাদা, একটি বাচ্চা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করতে কত কষ্ট হয়, তুমি কে বুঝবে, তুমি কে বুঝবে? মায়ের এই বুক থেকে সোনার মানে চলে গেছে সেই তো বুঝবে, সন্তানের কত জ্বালা। তাই তুমি আমার মৃত পুত্রকে দাহি করার জন্য তুমি আমার বাগানে গিয়ে আমার পুত্র আজ থেকে আমি বসতে পেরেছি লেখা, কারণ তুমি তো লক্ষিন্দর কেউ না, তুমি তো আমি নিজে যাবো লেখা, আমি নিজে যাবো আমার পুত্রকে দাহি করে।
ওই ওই পর বলে পর বলে আমাকে তুমি জোরে দিবি না ভাই, কি জোরে দিবি না রে, আমি পারবো, আমি পারবো দাদা, আমি পারবো।